মাধ্যম আন্দোলনের পঞ্চাশটা বর্ষ। 1972 চনত অসমীয়া মাধ্যম রক্ষাৰ বাবে আৰম্ভ হৈছিল মৰণপণ যুঁজ, যি আন্দোলনৰ স্বর্ণীল ইতিহাস লিপিবদ্ধ হৈ ৰল অসম বুৰঞ্জীত। আন্দোলনৰ বাবে অসম বিধানসভা বাধ্য হৈছিল সিদ্ধান্ত সলনি কৰিবলৈ। মাধ্যম আন্দোলনৰ সোণালী জয়ন্তীত উভতি চাব খুজিছো আন্দোলনৰ পটভূমিলৈ। প্রথম অবস্থাত গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ স্নাতকোত্তৰ ছাত্র সন্থায় আৰম্ভ কৰা আন্দোলনটো পিছলৈ নেতৃত্ব লয় সদু অসম ছাত্র সন্থায়। মাতৃভাষা রক্ষার আন্দোলনত প্রাণ আহুতি দিছিল ফুলকুমলীয়া ছাত্র মুজামিল হক, অনিল বৰা, প্রমোদ বৰা, বলিন ৰাজখোৱা আৰু নৰেন মহন্তয়। এওঁ কৃষ্ণগোপাল ভট্টাচাৰ্য। পরবর্তী সময়ত আন্দোলনৰ সম্পৰ্কত আলোচনাত বহা অন্যতম আগশাৰীৰ নেতা। আন্দোলনে সম্পূৰ্ণ কৰা পঞ্চাশ বছৰৰ এই ক্ষণত সোঁৱৰণ কৰিলে কিদৰে আন্দোলনত অকাল মৃত্যু হৈছিল মুজামিল হক আৰু অনিল বৰাৰ। সদৌ অসম ছাত্র সন্থার কার্যনির্বাহক বহিছিল আর 3 অক্টোবরতে সেই সিদ্ধান্ত হয়েছিল যে 5 অক্টোবর অসম বন্ধ দিয়া হব। ঠিক অসম বন্ধ সম্পূর্ণরূপে সফল হল, কিন্তু সেইদিনা কিছু খেলিমেলি হল। খারুপেটিয়াত মঙ্গলদৈর পর যাওয়া কিছু ছাত্রর উপর দুর্বৃত্তরা আক্রমণ করলে মুজামিল হক গুরুতরভাবে আহত হল। মুজামিল হক প্রাথমিক চিকিৎসা দিয়ে গুয়াহাটির লই আহিলে। 7 অক্টোবর মুজামিল ঢুকালে। 7 অক্টোবর হোজাইত আমার অনিল বরার নেতৃত্বত নগাঁওয়ার এদল ছাত্র গেছিল, যাওতে তেওঁলোকৰ উপরও আক্রমণ চলিল আর আক্রমণ চলি অনিল বরা মানে হুংসূত্রবিহীন হল। বোধহয় 10 তারিখে 10 অক্টোবর 10 বা 11 অক্টোবর অকমান পাহরি গেছো, 11 অক্টোবর অনিল বরার ডেড বডি মানে পুতি থাকা অবস্থাত পালে। 1972 চনের 6 জুনত গুয়াহাটী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংসদে লওয়া একটা সিদ্ধান্তত আরম্ভ হয়েছিল মাধ্যম আন্দোলনের, যে সিদ্ধান্তত ক্ষোভিত হয়েছিল সেই সময়ের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ। যে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ে 6 জুন তারিখে একটা সিদ্ধান্ত হয়েছিল গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে, যে সেই সময় আসলে এই কেন্দ্রীয় সরকারের নীতি আছিল যে আঞ্চলিক ভাষা শিক্ষার মাধ্যম হব লাগে, উচ্চ শিক্ষার মাধ্যম। সেই হিসেবে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ে একটা সিদ্ধান্ত ললে যে অসমীয়া শিক্ষার মাধ্যম হব, ইংরাজিটো কেইবছরমানলৈ চলি থাকিব। যেতিয়ালৈকে আমার কিছু কলেজ ইংরাজি মাধ্যমত আছিলে গতি ইংরাজি মাধ্যমটো চলি থাকিব। কিন্তু তেওঁলোকে লগতে এটা মানে হঠকারী সিদ্ধান্ত ললে যে ইচ্ছা করলে ছাত্রসকলে বেঙ্গলী মাধ্যমতো উত্তর লিখিব পাৰিব। বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের বাবে শিক্ষা সংসদের সিদ্ধান্ত বাতিল করলেও সেই বর্ষরে 23 সেপ্টেম্বর তারিখে অসম বিধানসভায় ললে বিশ্ববিদ্যালয়ের অনুরূপ সিদ্ধান্ত, যি সিদ্ধান্ত আছিল অসমত অসমীয়া ইংরাজির লগতে মাধ্যম হব বাংলা। বিধানসভার এই সিদ্ধান্তত পুনৰ নৰ উপরে উজ্জীবিত হল মাধ্যম আন্দোলন। সেই সময়ত অসমৰ মুখ্যমন্ত্রী আছিল শরৎচন্দ্র সিংহ। ডিসেম্বর মাহত হল কি অসম বিধানসভার অধিবেশন হল। অধিবেশন হতে 23 সেপ্টেম্বর অসম বিধানসভা তেওঁলোকে এটা সিদ্ধান্ত ললে যে এই মানে অসমীয়া বঙালী আর ইংরাজি তেওঁলোকে তিনটা মাধ্যম হব, যে বঙালীটো এটা মাধ্যম হব উচ্চ শিক্ষার। আন্দোলনের তীব্র রূপত চিন্তিত হয়েছিল সেই সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও। ফকরুদ্দিন আলী আহমেদের মধ্যস্থতার আলোচনা হয়েছিল আন্দোলনকারী ছাত্র সমাজেরে। সদৌ অসম ছাত্র সন্থার পর আমি একটা প্রতিনিধি দল গেলো 11 নভেম্বরত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিলংলৈ আহিল। শিলং অসমৰ রাজধানী, শিলংৰ রাজভবনত তেওঁ থাকি সদৌ অসম ছাত্র সন্থার একটা প্রতিনিধি দল তেওঁ আমন্ত্রণ করলে আলোচনার বাবে। সেই সময়ত সদৌ অসম ছাত্র সন্থার 7 জনীয়া প্রতিনিধি দল এটা শিলংত গৈ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আলোচনাত বহিল 11 নভেম্বরের সন্ধিয়া। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীয়ে কলে যে আমি এই বিষয়ে ইতিমধ্যে অসম সরকারক আমি কৈছোঁ যে তেওঁলোকে এটা উঠাই লব আর আপনাদের এটা প্রত্যাহার করব লাগে আন্দোলন। উক্ত বর্ষরে নভেম্বর মাহত শিলংত আন্দোলনকারীর 7 জনীয়া একটা প্রতিনিধি দল বহে প্রধানমন্ত্রীরে। প্রধানমন্ত্রী সেই আলোচনার অন্তত ঘোষণা করে অসম বিধানসভায় লওয়া সিদ্ধান্ত বাতিল হব। ঘোষণাত আশ্বস্ত হয়ে স্থগিত হয় মাধ্যম আন্দোলনের কার্যসূচী। মাধ্যম আন্দোলনত জেললৈ যোৱা এইজন জ্যেষ্ঠ অধিবক্তা শৈলেন দাস। স্মরণ করলে সেই সময়ের ভয়াবহ দিনের পরিবেশ। কেপিএস গিল আছিল সেই সময়ত আমার সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ এসপি, আর যথেষ্ট ধরনের শক্তিশালী হেরির মানুষ আর ইমান অত্যাচার করেছিল যদিও আমাক যেটা এরেস্ট করেছিল সেই সময় বড় বুদ্ধি করে এরেস্ট করলে। এরেস্ট করার ভাতত আমাক প্রায় 14 জন মানুষ আমাক এরেস্ট করলে। আমি পানবজার পুলিশ থানায় আহিলাম,
গোটেই ৰাতি আমাক তাত ৰাখিলে। তাৰ পিছদিনাখন আমাক শ্বিলঙত পঠাই দিছিল। অসমৰ ইতিহাসত প্ৰথমটো সৰ্ববৃহৎ ছাত্ৰ আন্দোলন আছিল মাধ্যম আন্দোলন, যি আন্দোলনে ভৰি দিলে স্বৰ্ণীল যাত্ৰাৰ 50টা বৰ্ষত। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট হেমন্ত ডেকাৰ সহযোগত তেজস্বী ভাস্কৰ চুটিয়া, ৰিপৰ্ট ND24। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।